নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আঠেরো এক দু হাজার বাইশ মঙ্গলবার আগামীকাল এই পাঁচ রাশির দুর্লভ যোগে লটারি প্রাপ্তি হতে চলেছে আমি প্রতিদিন লটারির উপর ভিডিও দিয়ে থাকি কোন কোন রাশির লটারি পাওয়ার সম্ভাবনা আছে ছোট হোক বড় হোক মাঝেরই হোক প্রাইজ কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনার যদি রাশিচক্রে থাকে আপনি কিন্তু এই লটারি থেকে ছোট বড় আপনি পাঁচশো টাকাও পেতে পারেন আপনি পাঁচ হাজার টাকাও পেতে পারেন আপনি পাঁচ লাখ টাকাও পেতে পারেন আপনি এক কোটি টাকাও পেতে পারেন সেটা টোটাল ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর দেখুন আমি আপনাদেরকে জানাই যে কোন সময় আপনারা লটারি কাটবেন না অর্থাৎ প্রতিদিন আমি রাহুকালটা আপনাদেরকে জানিয়ে দিই যে টাইমে আপনারা লটারি কাটবেন না যে কোনো কাজ শুধু লটারি পড়ে না যে কোনো শুভ কাজ বর্জন করুন এই সময়টা এবং আমি দিনের সেরা সময় শুভ সময় আপনাদেরকে জানাই যে সময়টাতে লটারি কাটলে লটারি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়ে একটা কথা আছে যা হয় না কপাল গুনে তা হয় খনের গুনে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সময় কিন্তু বিশেষভাবে আপনার কপালকে বদলে দিতে পারে এবং যারা যে শুভ সময়টা বলছি সেই সময়ের মধ্যে যারা লটারি কাটতে পারছেন না দেখা গেল সম্ভব হচ্ছে না না হতেই পারে আমি সেই জন্য রাশিভিত্তিক সময় আপনাদেরকে জানাই অর্থাৎ যে যে রাশির কথা বলবো তার পাশাপাশি সেই রাশির কোন সময় লটারি কাটবেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন মাঝখান থেকে স্কিপ করে করে ভিডিওটি শুনবেন না অনেক ইম্পর্টেন্ট তথ্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি হয়তো মিস করে যেতে পারেন এই যে লটারির ভিডিওগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনারা দেখুন কারণ কি জানেন আপনার এখান থেকে আমি দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না আপনার রাশিচক্রে আপনি যখন জন্মেছিলেন বাই চার্ট আপনার লটারি যোগ আছে কি না সেটাও কিন্তু দেখতে পাচ্ছি না কেউ কেউ লিখছেন হোয়াটসঅ্যাপে প্রচুর যে স্যার আমার তো জন্ম সময় নাই জন্ম তারিখ নাই জন্ম তাতেও কোনো ফ্যাক্টর করে না আপনার হস্তরেখা বলে দিবে হাতের রেখা বলে দিবে আপনার লটারির যোগ আছে কি না কখন আছে যদি থাকে দেখা গেল আপনি এখন কাটছেন দেখা গেল আপনার দু বছর পরে লটারির যোগটা আছে বা কেউ কেউ আবার লটারি কাটছেনই না কিন্তু আপনার লটারির যোগ আছে অর্থাৎ আপনার আছে কি না সেটা আপনি জেনে নিন এবং আপনার ক্ষেত্রে কোন সময় আছে সেটা আপনি জেনে নিন এবং আপনার রাশিচক্রে রাহু গ্রহ আপনার রাশিচক্রে শনি গ্রহ বুধ এবং শুক্র কোন পজিশনে আছে সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজি আপনাকে দেখে সমস্ত কিছু আপনাকে কিন্তু ডিসাইড করে দিবেন এবং আপনার নবম পঞ্চম দ্বিতীয় ভাব কেমন আছে একাদশ ভাব কেমন আছে এটা কিন্তু দেখা দরকার আপনার নবম ভাবটা যত মজুদ হবে কি না আপনি লটারির ক্ষেত্রে বড় প্রাইজ আপনি কিন্তু পাবেন অর্থাৎ আপনি ছোটো পাবেন না বড় পাবেন প্রাইজ আপনি কত টাকার মালিক হবেন লটারি থেকে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভাগ্যভাবের উপর ভাগ্যভাব যত স্ট্রং হবে তত আপনি কিন্তু লটারিতে মোটা অঙ্কের টাকা আপনি কিন্তু পাবেন এটাই হচ্ছে বিধাতার লেখা বিধাতার লেখাকে খণ্ডাতে পারে না আপনি যদি কোটিপতি হবেন আপনার যদি জন্ম সময়ে লেখা থাকে কিনা যতই হোক বাধা বিপত্তি আপনি কিন্তু একাধিক সম্পত্তি মালিক কোটিপতি আপনি কিন্তু হবেন লটারিতে আপনি কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন আবারও বলি নিজ দায়িত্বে ভিডিওটি দেখবার চেষ্টা করুন কারণ এটি আপনার সম্পূর্ণ আমি যে রাশিগুলো বলবো সম্পূর্ণ যে সবারই যে হবে তা নয় কারণ হচ্ছে আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না গ্রহের গোচর দেখতে পাচ্ছি না প্রথম আপনাদেরকে আমি জানাই আপনাদের কালকে রাহু কালটা রাহু কালটা সময় যে কোনো কাজ শুধু লটারি বলে নয় বারবার বলি বর্জন করুন এই সময়টা দুপুর তিনটা থেকে বিকাল চারটা তিরিশ তিনটা টু চারটা তিরিশ এই সময় আপনারা লটারি কাটবেন না এটা হচ্ছে দিনের রাহুকাল এই সময়টা আপনারা কোনো মাতেই কাটবেন না দেখুন এবার আপনাদেরকে জানাচ্ছি অভিজিৎ মুহূর্ত যেটা আপনার শুভ সময় সেটা হচ্ছে বারোটা চার থেকে বারোটা চার মিনিট থেকে দুপুর বারোটা চার থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ আরেকটি আপনাদেরকে সময় বলি এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটা উনত্রিশ পর্যন্ত শুভ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা উনত্রিশ মিনিট পর্যন্ত শুভ এই সময়ের মধ্যে কি যে রাশিগুলোর নাম বলব আগামীকাল যে রাশিগুলো লটরি পাওয়ার যোগ সৃষ্টি হচ্ছে সেই রাশিগুলো এই সময় মধ্যে লটারি কাটার চেষ্টা করুন এই সময়ের মধ্যে কাটলে কি হবে আপনি কিন্তু লটারি পেতে পারেন পাওয়ার সম্ভাবনাটা বাড়বে যদি না পারেন দেখা গেল আপনি কোনো কাজে ব্যস্ত আছেন সেক্ষেত্রে আপনি এক কাজ করুন যে রাশিগুলোর কথা বলবো তার সঙ্গে সঙ্গে যে সময়টা বলছি সেই টাইমটা মেনটেন করার চেষ্টা করুন তাতেও কিন্তু লটারি লাগার সম্ভাবনা পারবে প্রথম যে রাশির কথা আমি বলবো কালকে লটারি লাগার বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে কালকের যে সময়টা বেরিয়েছে আপনার এগারোটা চব্বিশ মিনিট থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত এগারোটা চব্বিশ মিনিট থেকে একটা বারো দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকাল সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আটটা চুয়ান্ন সকাল আটটা চুয়ান্ন থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সকাল দশটা আটটা চুয়ান্ন থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত আপনারা তো বাজার করতে যান বাজার করতে গিয়ে একটা টুক করে লটারি কেটে নিন দেখুন তো একবার ভাগ্যটা ট্রাই করে দেখুন লাগলে লাগতেও পারে যদি আপনার কপালে থাকে সিংহ রাশির কালকে যে টাইমটা আপনাদেরকে বললাম তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির যে টাইমটা বেরিয়েছে আগামীকাল আপনার দশটা আটান্ন মিনিট থেকে সকাল দশটা আটান্ন মিনিট থেকে বারোটা ছাব্বিশ দশটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন এর এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টা আপনাদের বেরিয়েছে আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে যে সময় সেটা হচ্ছে একটা ষোলো মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এই সময়টা শুভ একটা ষোলো টু দুটো চুয়াল্লিশ এরপরের যে রাশির কথা আমি বলবো মিন মিন রাশির সকাল নটা চুয়ান্ন থেকে দুপুর বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ বজরঙ্গবলির কৃপায় মঙ্গলবার বজরঙ্গবলি এই পাঁচ রাশিকে দুর্দান্ত লটারিতে প্রাইজ পেতে চলেছে বজরঙ্গবলির কৃপায় প্রত্যেকে জয় রাম জয় রাম জয় রাম এই কমেন্টটি অবশ্যই করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ